আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিনাজ কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, আর আয়োজনটা তো দেখতেই পেলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ বিশ্বের বুকে স্বাধীন দেশের নাগরিক, তাদের শ্রদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সেলিব্রেশন উপলক্ষে আমার আজকের এই ডিজার্টটা। আর তৈরি করতে যা যা লাগবে, সুজি, চিনি, দারচিনি, তেজপাতা, ঘি, কলসনাট, এলাচ, আলমন্ড ফ্লেক। আর জলগুলোকে এখন বয়েল করে নিব তেজপাতা, ডালচিনি, এলাচ দিয়ে। আর এদিকে ঘিটা গরম করে নিয়ে সুজি ঢেলে দেব, আর ঢেলে দিয়ে নেড়ে রাখবো যাতে ধরে না যায়। আর যতক্ষণ না ব্রাউন হয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবো। ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব নাটগুলো, জলটাও ফুটিয়ে নিয়ে ঢেলে দেব। যখন জলটা ডালবো তখন ভালোভাবেই নাড়তে হবে। এখানে সার্ভিং ডিশে নিয়ে নিলাম ডেকোরেশনের জন্য। আর আমি তো আগেই বলেছি আজকের প্রিপারেশনটা কাদের জন্য, চলুন তাহলে তাদের এই ডেকোরেশনটা শুরু করে নিই। ড্রাই কোকোনাট নিয়েছি এবং রেড গ্রিন কালার দিয়ে ওগুলোকে একটু কালার করে নিয়েছি। আর একটি পেপারের সাইজে এখন আমি ডেকোরেশনটা করে নিব। আর ভিউয়ার্স, অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে মাথা উঁচু করে বিশ্বের দরবারে হাজির হতে পারি এবং পারছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়া। আর তাদের শ্রদ্ধার দেশে আমার আজ এই ডিজার্টটা বানানো। অবশ্যই আপনারাও আমার এই ডিজার্টটা ট্রাই করে দেখবেন। আর অত্যন্ত কম সময়ে এবং সহজ উপাদান দিয়ে এগুলো তৈরি করা যায়, বাচ্চাদের জন্য অনেক উপযোগী। আর যদি আপনারা চান তাহলে জল না ইউজ করে মিল্কও দিতে পারেন। আর যদি মিল্ক ইউজ করতে চান তাহলে মিল্কটাকে আগে ফুটিয়ে নেবেন যাতে ঘন হয়, ঠিক হয়। এদিকে আমার ডেকোরেশনটাও প্রায় শেষ হয়ে আসছে। গ্রিনটা দিয়ে নিয়েছি, শুধু মিডিলটা রেড দিয়ে দেব। এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে যেন আমরা আমাদের শিকড়টা ভুলে না যাই, আর আমাদের বাচ্চাদেরও আমরা যেন আমাদের শিকড়ের সন্ধান দেই। বাচ্চাদের আমরা যেরকমই শেখাবো ওরা ওরকমই শিখবে। আমাদের সবার উচিত আমাদের অস্তিত্বকে ওদের সামনেও তুলে ধরা। এখন আমি মিডিলের রেডটা দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি, জানি না কতটুকু পারফেক্ট হয়েছে, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। আর যদি কোনো ভুল হয় তাহলে অত্যন্ত কম সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিউয়ার্স, শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যে ডিজার্টটা আমি তৈরি করলাম, আজ এই পর্যন্তই আপনাদের সাথে আমার এই জার্নিটা। মিনাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।